আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি হৃদয় আপনাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিওর নতুন আরেকটি ভিডিওতে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব বাংলাদেশে প্রথমবারের মতো জাপানিজ চেসিসের উপর তৈরি হয়েছে বুলেট শেপ বাস। এই বাসগুলোতে কী কী সুযোগ সুবিধা রয়েছে যাত্রীদের জন্য এবং কোন রুটে চলাচল করছে এবং কোন অপারেটর ভাবে যুক্ত হয়েছে, এই নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন। ঢাকা গোপালগঞ্জ ফিরোজপুর খুলনা এই রুট দিয়ে 2014 সালে 4 ইউনিট বাস দিয়ে ইমাদ এন্টারপ্রাইজের যাত্রা শুরু হয়। প্রথম দিকে তাদের অপারেটরের নাম ছিল ইমাদ এন্টারপ্রাইজ, পরে তা পরিবর্তন করে ইমাদ পরিবহন রাখা হয়। প্রথমবারের মতো বাংলাদেশে মিৎসুবিশি চেসিসের উপর বুলেট বাস তৈরি করেছে ইমাদ পরিবহন। 5 জানুয়ারি ইমাদ পরিবহনের বহরে যুক্ত হয় 2 ইউনিট ব্র্যান্ড নিউ বুলেট শেপ নন এসি বাস। ইমাদ পরিবহনের 2 ইউনিট বাস মিৎসুবিশি ফুসো বিএম 117 টার্বো এইচএসএসের উপর তৈরি করা হয়েছে এবং এই বাসগুলোর বডি তৈরি করেছে ডেলকো অটোমোবাইলস। এই বাসগুলোর বডি পাকিস্তানের বুলেট শেপ থেকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। কিছুদিন আগে লাক্সানা ভাইরাস কাটিয়ে উঠে বর্তমানে বাংলাদেশে বুলেট শেপটি বুলেটের গতিতে ছড়িয়ে পড়ছে অপারেটরগুলোতে। এই বাসগুলো ভিন্নধর্মী ফ্রন্ট হওয়াতে যাত্রীদের কাছে এবং মালিক পক্ষ থেকে খুবই জনপ্রিয় পাচ্ছে। ইমাদ পরিবহনের এই বাসগুলোতে অত্যাধুনিক কিছু ফিচার্স ব্যবহার করা হয়েছে যা নর্মালি আমরা নন এসি বাসগুলোতে দেখতে পাই না। এই বাসগুলোতে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল মিরর গ্লাস লাগানো হয়েছে বাসগুলোতে, যা বাংলাদেশের লাক্সারিয়াস দামি দামি বাসগুলোতে থাকে, এবং সাথে রয়েছে অটোমেটিক্যালি ডোর লক, অর্থাৎ এই বাসগুলোর গেট অটোমেটিকলি খুলবে এবং বন্ধ হবে, যা অন্য কোনো নন এসি বাসে দেখা যায়নি। এই বাসগুলোতে রয়েছে মোবাইল এবং ল্যাপটপের জন্য চার্জিং পোর্টের সুবিধা, যাতে যাত্রীরা তাদের মোবাইল অথবা ল্যাপটপ চার্জ দিতে পারবে। চার্জিং পোর্টের এই সুবিধাটি নন এসির কথা বাতই দিলাম, সচরাচর এসি বাসগুলোতেই দেখা যায় না। ইমাদ পরিবহনের এই 2 ইউনিট বাসে দুপাশে 2x2 বিন্যাস করে মোট 40টি ইকোনমি ক্লাস সিট ব্যবহার করা হয়েছে। বাসগুলোতে ভালোই লেগ স্পেসের সুবিধা রয়েছে। আপনারা যদি ইমাদ পরিবহনের এই বাসগুলোতে ভ্রমণ করেন তাহলে নন এসি বাস দিয়ে এসির স্বাদ পেয়ে যাবেন। যদিও এয়ার কন্ডিশনের সুবিধাটা পাবেন না, কিন্তু এসি বাসের যে সকল সুবিধাগুলো রয়েছে সব সুবিধাই এই বাসগুলোতে পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে আগে পৌঁছায়। এবং এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। Transport and Travel Analysis BD.